প্রিয় শিক্ষার্থী, লেটস মেক দ্যাম ইজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে শেয়ার করতে যাচ্ছি কগনেট অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভে চেঞ্জ করতে হয়। এর আগে আমাদের জানা প্রয়োজন যে কগনেট অবজেক্টটা আসলে কী। কিছু কিছু ইন্ট্রানজেটিভ ভার্ব রয়েছে যেগুলো তার সমজাতীয় অবজেক্ট গ্রহণ করে ট্রানজেটিভ ভার্বে পরিণত হয়, তখন এই অবজেক্টটাকেই কগনেট অবজেক্ট বলা হয়। এবং যদি আরও বিশদ ব্যাখ্যা করা হয় তাহলে কগনেটের আলোচনাটা এমন হয়, কগনেট অবজেক্ট অর্থ হচ্ছে সমধাতুস কর্ম। আমরা জানি ক্রিয়ার মূলকেই ধাতু বলে, অর্থাৎ যে ক্রিয়াপদ তার সমার্থক একটা অবজেক্ট বা কর্ম গ্রহণ করে এই সমার্থক অবজেক্ট বা কর্মকেই সমধাতুস কর্ম বা কগনেট অবজেক্ট বলা হয়। তো আমরা সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। বোর্ডে যেগুলো দেয়া আছে লেসনগুলো, ইউ কম্পিটেড, তুমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলে, এ কম্পিটিশন একটা প্রতিযোগিতায়, কম্পিট প্রতিযোগিতা করা, কম্পিটিশন প্রতিযোগিতা। আবারও বলছি, কম্পিট প্রতিদ্বন্দ্বিতা করা, কম্পিটিশন প্রতিযোগিতায়, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করা। তাহলে এই যে ভার্বটা সমজাতীয় অবজেক্ট গ্রহণ করেছে, সো এই অবজেক্টটাই হচ্ছে কগনেট অবজেক্ট। এবং চেঞ্জের যে প্যাটার্নটা ঠিক একই রকম জেনারেল ভয়েসের মতোই, এ কম্পিটিশন এটাকে আমরা অবজেক্ট ধরব। তাহলে এ কম্পিটিশন, এ কম্পিটিশন ওয়াজ, যেহেতু এখানে কম্পিটেড পাস্ট টেন্সে ছিল তাই অক্সিলারি ওয়াজ ব্যবহার করেছি, ওয়াজ পাস্ট পার্টিসিপলি তাই হয়, কম্পিটেড বাই ইউ এর অবজেক্ট ইউ। এখন দেখি, এ কম্পিটিশন ওয়াজ কম্পিটেড বাই ইউ, মানে একটা প্রতিযোগিতায় তোমার দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল। নেক্সট এক্সাম্পলগুলো ঠিক একই রকম, আই ফট এ টেরিবল ফাইট, আমি একটা রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলাম বা ভয়ানক ভীষণ এরকম একটা যুদ্ধ করেছিলাম, মারাত্মক যুদ্ধ করেছিলাম। তাহলে এ টেরিবল ফাইট এটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরি, এখানে লিখেছি এ টেরিবল ফাইট, ফাইটের পাস্ট টেন্স এখানে ফট আছে তাই বি ভার্ব ওয়াজ ইউজ করেছি অক্সিলারিটা, ফাইটের পাস্ট পার্টিসিপল এই ফটই হয়। তাহলে এ টেরিবল ফাইট ওয়াজ ফট বাই একটা প্রিপোজিশন, আই এর অবজেক্ট মি। নেক্সট এক্সাম্পল, হি লাভড এ লাফটার, সে একটা অট্র হাসি হেসেছিল বা খুব জোরে হেসেছিল। তাহলে লাভ থেকে লাফটার সমজাতীয় অবজেক্ট, সো এটাই কগনেট। তাহলে এ লাফটার, এ লাফটার বিভার অক্সিলারিটা ওয়াজ ইউজ করেছি আমরা কারণ এখানে ফার্স্ট ফর্মে ছিল। তাহলে এ লাফটার ওয়াজ লাভড বাই হির অবজেক্ট হিম। পরের এক্সাম্পলগুলো ঠিক একই রকম, আমরা বোর্ডে দেখি, আই স্লিপ এ সাউন্ড স্লিপ, স্লিপ অর্থ ঘুমানো, সাউন্ড স্লিপ মানে হচ্ছে তৃপ্তির ঘুম, আমি একটা তৃপ্তির ঘুম ঘুমালাম। তাহলে এ সাউন্ড স্লিপ এটাকে আমরা অবজেক্ট হিসেবে নেব, এখানে এ সাউন্ড স্লিপ অবজেক্ট হিসেবে আমরা নিয়েছি, স্লিপ এখানে প্রেজেন্ট টেন্সে ছিল তাই অক্সিলারি হিসেবে এখানে ইজ ইউজ করেছি, মূলভাবে পাস্ট পার্টিসিপল স্লিপড বা একটা প্রিপোজিশন, আই এর অবজেক্ট মি। নেক্সট এক্সাম্পল, আই ড্রিমড এ সুইট ড্রিমড, এ সুইট ড্রিমড এখানে একটা সুস্বপ্ন, আর ড্রিমড মানে স্বপ্ন দেখা, পাস্ট টেন্সে রয়েছে ড্রিমড, আই ড্রিমড এ সুইট ড্রিমড, আমি একটা সুস্বপ্ন দেখেছিলাম। তাহলে এই অংশটাকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, এ সুইট ড্রিমড, ড্রিমড পাস্ট টেন্সে ছিল তাই অক্সিলারি ওয়াজ, এ সুইট ড্রিম ওয়াজ, ড্রিমের পাস্ট পার্টিসিপল ড্রিমড বাই একটা প্রিপোজিশন, আই এর অবজেক্ট মি। নেক্সট এক্সাম্পল, হি র্যান এ রেস, সে একটা প্রতিযোগিতায় দৌড়েছিল, দৌড় প্রতিযোগিতায় দৌড়েছিল। তাহলে এ রেস এটাই হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করে দিলাম, এ রেস, র্যান পাস্ট টেন্সে ছিল তাই অক্সিলারি ওয়াজ, মূলভাবে পাস্ট পার্টিসিপল রান বা একটা প্রিপোজিশন, হির অবজেক্ট হিম। নেক্সট এক্সাম্পলগুলো ঠিক একই রকম, আমরা একটু বোর্ডে পরিচিত হই, উই ড্রিঙ্ক এ কোল্ড ড্রিঙ্ক, আমরা একটা কোমল পানীয় পান করেছিলাম। তাহলে এ কোল্ড ড্রিঙ্কটাই হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা নিলাম, এ কোল্ড ড্রিঙ্ক, প্রেজেন্ট টেন্সে ছিল তাই অক্সিলারি ইজ, মূলভাবে পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক বা একটা প্রিপোজিশন, উই এর অবজেক্ট আস। নেক্সট এক্সাম্পল, উই রিসপেক্ট এ রিসপেক্টেবল পার্সন, আমরা শ্রদ্ধেয় ব্যক্তিদেরই শ্রদ্ধা করি। তাহলে এই রিসপেক্টেবল পার্সন এটাই হচ্ছে অবজেক্ট, এটাই নিলাম, এ রিসপেক্টেবল পার্সন সিঙ্গুলার তাই অক্সিলারি ইজ, মূলভাবে পাস্ট পার্টিসিপল রিসপেক্টেড
by একটা preposition, we are object, us. Next example, we hate a hateful man. আমরা একজন ঘৃণিত মানুষকেই ঘৃণা করি। তাহলে a hateful man, এটাই object. A hateful man, present tense রয়েছে, তাই auxiliary is. Hated past participle, hated by একটা preposition, we are object, us. কগনেটের আলোচনা এতটুকুই ছিল এবং এই আলোচনাগুলো এইরকমই হয়। আশা করি এই ভিডিওটা কগনেট অবজেক্টের ক্ষেত্রে বা এই প্যাসিভের ক্ষেত্রে সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেল লেটস মেক দেম ইজি ভিজিট করার জন্য সবাইকে আহ্বান করা হলো। কানেক্টেড থেকো লেটস মেক দেম ইজিতে। ধন্যবাদ সবাইকে।